যাত্রা শুরু হয়েছিল রাজস্থানের বিকানের অঞ্চলে একটা ছোট্ট মিষ্টির দোকান থেকে। সেখান থেকেই আজ হয়ে উঠেছে ভারত বিখ্যাত ফুড ব্র্যান্ড। গোটা বিশ্ব তাকে চেনে এক ডাকে, হলদিরামস, ভারতের জনপ্রিয় স্ন্যাক্স ব্র্যান্ডের মধ্যে অন্যতম। হলদিরাম ফুডস ইন্টারন্যাশনাল খাদ্যপ্রেমী মানুষদের হৃদয় জায়গা করে নিয়েছে এই ব্র্যান্ড। কিভাবে গড়ে উঠল ব্র্যান্ড হলদিরাম, তার নেপথ্য ইতিহাস কি জানেন? 1937 সালে গঙ্গাভীষণ আগরওয়ালের হাত ধরেই রাজস্থানে বিকানিরে শুরু হয়েছিল হলদিরামের পথ চলা। কিন্তু জানেন এই হলদিরাম নামটি কিভাবে এলো? গঙ্গাভীষণ আগরওয়ালের পরিবারের সবাই তাকে হলদিরামজি বলেই ডাকতেন। সেখান থেকেই তৈরি হয় ব্র্যান্ডের নাম। বিকানিরের ছোট্ট দোকানে বিক্রি হতো মিষ্টি নোনতা জাতীয় খাবার, তবে সবচেয়ে বেশি চাহিদা ছিল ভুজিয়া। তার ব্যবসায়িক দূরদৃষ্টি ছিল খুবই প্রখর, ফলে একটি ছোট্ট স্ন্যাক্সের দোকানকে গোটা দেশে কিভাবে ছড়িয়ে দিতে হয় সেটা তার জানা ছিল। তিনি ভুজিয়ার পাশাপাশি ডালও ব্যবহার করতে শুরু করেন, যা সাধারণ মানুষের ব্যাপক পছন্দ করলেন। এরপরেই বিকানিরের মহারাজা দুঙ্গার সিংয়ের নাম অনুসারে তিনি ভুজিয়ার নামকরণ করেন, ভুজিয়ার ডুঙ্গা। মহারাজার নাম যোগ করার পর ভুজিয়ার নাম দ্রুত ছড়িয়ে পড়ে। সেই সময় ভুজিয়ার দাম রাখা হয়েছিল প্রতি কেজি 50 পয়সা। বিকানির বাসীর মন জয় করার পর রাজ্যের বাইরে ব্যবসা শুরু করলেন আগরওয়াল পরিবার। প্রথমেই তারা বেছে নিয়েছিল কলকাতাকে। তার প্রথম ফ্যাক্টরি খোলে কলকাতার বুকে। খুব বেশি দিন লাগেনি কলকাতাবাসীর মন জয় করতে, তবে কলকাতায় ফ্যাক্টরি করার পর বসে থাকেনি তারা। ধীরে ধীরে হলদিরাম ব্র্যান্ডের ব্যবসা ছড়িয়ে পড়ে দিল্লি এবং নাগপুর অঞ্চলে। পারিবারিক ব্যবসাটি তিনটা ভাগে ব্যবসা শুরু করে। হলদিরামের তিন ছেলে মূলচাঁদ, রামেশ্বর লাল ও সতী দাস এবং তাদের ছেলেরাও বিভিন্ন নামে ভারতীয় নোনতা খাবারের বাজারে দখল নিয়েছিলেন। কলকাতায় তৈরি হলো হলদিরামস ভুজিয়াওয়ালা এবং হলদিরামস প্রভুজি। নাগপুর এবং দিল্লিতে হয় হলদিরামস। ধীরে ধীরে আঞ্চলিক জনপ্রিয়তা থেকে একটি জাতীয় ব্র্যান্ডে রূপান্তর হতে থাকে হলদিরাম। এরপর 1970 সালে রাজস্থানের রাজধানী জয়পুরে একটি বৃহত্তর কারখানা প্রতিষ্ঠা করে হলদিরাম। 90 দশকের গোড়ায় দিকে দিল্লিতে আরও একটি ফ্যাক্টরি প্রতিষ্ঠা করে তারা। বংশ পরিক্রমায় তারাই ভারতের বৃহত্তম স্ন্যাক্স ব্র্যান্ড হলদিরামস এখন চালিয়ে যাচ্ছেন। এখন ভুজিয়ার গণ্ডি ছেড়ে নানা ধরনের স্ন্যাক্স, চানাচুর, শনপাপড়ি, নানা ধরনের কুকিজ ইত্যাদিও সাড়া ফেলেছে হলদিরামস। এছাড়াও দেশের বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এখানে। বর্তমানে ভারতীয় স্ন্যাক ফুড ইন্ডাস্ট্রির মধ্যে শীর্ষে রয়েছে হলদিরাম। দেশ জুড়ে প্রায় বার্ষিক 800 কোটি টাকার ব্যবসা করেছে এই ব্র্যান্ড। তবে শুধু দেশ নয়, গোটা বিশ্বে ব্যবসা করছে হলদিরাম। প্রায় 80টিরও বেশি দেশে এবং 150টিরও বেশি আউটলেটের দ্বারা ব্যবসা চালাচ্ছে তারা। কলকাতায় প্রায় 20টিরও বেশি আউটলেট রয়েছে। উত্তর থেকে দক্ষিণ শহরের আনাচে কানাচে তৈরি হয়েছে হলদিরাম ব্র্যান্ডের দোকান। বর্তমানে বিভিন্ন বিপণিতে প্যাকেট করা স্ন্যাক্সও বিক্রি করছে হলদিরাম। সবচেয়ে বড় আউটলেটটি রয়েছে বালিগঞ্জ এলাকায়। কলকাতার বালিগঞ্জ, এক্সাইট মোড়, ক্যামেক স্ট্রিট সহ বহু জায়গায় হলদিরামের রেস্টুরেন্ট আউটলেট রয়েছে। কলেজ স্টুডেন্টের আড্ডা থেকে শুরু করে প্রেমিক প্রেমিকার মজলিস, অফিস মিটিং, সব ধরনের মানুষকেই দেখা যায় এখানে। বহু মানুষেরাই এখানে আসেন খেতে। সাউথ ইন্ডিয়ান খাবার থেকে শুরু করে নর্থ ইন্ডিয়ান, চাইনিজ সহ সব ধরনের ভেজ খাবার পাওয়া যায় এখানে। এছাড়াও খাদ্যরসিকদের জন্য কম্বো এবং থালির ব্যবস্থাও রাখা হয়েছে। সকাল থেকেই লোকজনের সমাগম শুরু হয়ে যায় এই রেস্টুরেন্টগুলোয়। প্রথমে খাবার বেছে বিলিং করতে হয়, তারপরে মিলবে খাবার। খাবারের দাম মোটেই বেশি নয়, 300 টাকার মধ্যেই হয়ে যাবে পেট ভরা খাবার। এরকম আরও নতুন নতুন ভিডিওস পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।